তোমাদের সকলকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস এইটের পরিবেশ ও ভূগোল বিষয়ে অক্টোবর মাসে দেওয়া মডেল অ্যাক্টিভিটি যে টাস্কটা তোমরা পেয়েছো, অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 7, সেই প্রশ্নটাই নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের এই প্রশ্নগুলো বইয়ের কত নম্বর পেজ থেকে এসেছে তা দেখিয়ে দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দেবো। এতে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং তোমরা নিজেরা মিলিয়েও দেখে নিতে পারবে। এর আগে আমরা ক্লাস 8-এর অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছি, তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দিও। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। 1.1-এ বলেছে, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিহত বায়ু মিলিত হয় তা হলো, এখানে সঠিক উত্তরটি হবে গ অপশনে দেওয়া, উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। কেন এই উত্তরটা হলো চলো বইতে দেখে নিই। এ দেখো, এইখানে পরিষ্কার দেওয়া রয়েছে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, এর মধ্যেই রয়েছে উত্তর ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। বুঝতে পারলে তাহলে এই অপশনটা কেন হলো? তাহলে তোমরা খাতায় কিভাবে লিখবে দেখে নাও। তোমরা উত্তরটা এইভাবে লিখবে, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিহত বায়ু মিলিত হয় তা হলো, একটা ড্যাশ দিয়ে গ অপশনের উত্তরটা লিখে দেবে। বুঝতে পারলে? এর পরের কোশ্চেনটা দেখো, 1.2, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো, সঠিক উত্তরটি হবে ঘ অপশনে দেওয়া, কিউমুলো নিম্বাস। কেন এই উত্তরটা হলো দেখো, তোমাদের ভূগোল বইতে চলে যাবে 44 নম্বর পেজে, সেইখানে দেখো এখানে দেয়াই রয়েছে, কিউমুলো নিম্বাস মেঘে বজ্রবিদ্যুৎ সহ ভীষণ ঝড় সৃষ্টি হয়। বুঝতে পারলে? তাহলে উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। তোমরা প্রশ্নটা লিখবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো, দিয়ে একটা ড্যাশ দেবে ঘ অপশন দিয়ে কিউমুলোনিম্বাস কথাটা লিখে দেবে। পরের কোশ্চেনটা দেখো, 1.3, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে দেওয়া রয়েছে দেখো 4টে জোড়া, এই জোড়াটার মধ্যে কোনটা সঠিক তা খুঁজে বের করতে হবে। এখানে সঠিক জোড়াটা কোনটা হবে আমি বলে দিচ্ছি, সঠিক জোড়াটা হবে ঘ অপশনে দেওয়া, ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল -, শীতকালীন বৃষ্টিপাত। কেন এটা হলো তোমরা তোমাদের ভূগোল বইতে 86 নম্বর পেজ খুললেই বুঝতে পারবে। দেখো 86 নম্বর পেজে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্যর আন্ডারে পড়ছে ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চল। সেখানে দেখো এই যে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ুর প্রভাব রয়েছে, তার ফলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হচ্ছে। তাহলে অপশান গটাই কিন্তু সঠিক উত্তর। তোমরা কীভাবে উত্তরটা লিখবে? তোমরা লিখবে, ঠিক জোড়াটি হলো একটা ড্যাশ দিয়ে ঘ অপশানে দেওয়া, পুরোটাই লিখে দেবে। বুঝতে পারলে? এর পরের কোশ্চেনটা দেখো, 1.4-এ বলেছে, জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকায় যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো, সেটি হলো, সঠিক উত্তরটা হবে উরুগুয়ে। কেন হলো একটু বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনবে এটা, কারণ একটু বোঝার আছে এখানে। দেখো তোমরা প্রথমে 101 নম্বর পেজে চলে যাবে, সেখানে দেখো এখানে বলেই দেওয়া রয়েছে, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল। তাহলে দেখো উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু বিপরীত আবহাওয়া দেখা যাচ্ছে। এবার চলো আমি তোমাদের একটা ম্যাপ দেখাচ্ছি। তোমরা তোমাদের বইতে 96 নম্বর পেজে চলে যাবে, ওখানে দেখো দক্ষিণ আমেরিকার একটা ম্যাপ রয়েছে, দক্ষিণ আমেরিকার রাজনৈতিক একটা ম্যাপ রয়েছে এই পেজে। সেখানে দেখবে এই যে 0° নিরক্ষরেখা রয়েছে, তার এপাশে যেটা রয়েছে সেটা উত্তর গোলার্ধ, আর এই রেখার এপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে সবটাই কিন্তু দক্ষিণ গোলার্ধ। তাহলে দেখো উত্তর গোলার্ধে এখানে কী কী বলেছিল প্রশ্নটা দেখো, ভেনিজুয়েলা, গায়না, সুরিনাম। দেখো এখানে তোমরা যদি লক্ষ্য করো, ভেনিজুয়েলা, গায়না, সুরিনাম, তাহলে পেয়েছো এইগুলো কিন্তু তিনটেই উত্তর গোলার্ধের মধ্যে পড়ছে। তাহলে এই তিনটি দেশে যখন গ্রীষ্মকাল বিরাজ করবে তখন দেখো এর দক্ষিণ গোলার্ধে অবস্থিত উরুগুয়ে যে দেশটা রয়েছে সেখানে কোন কাল বিরাজ করবে তোমরা নিজেরাই বলো। যেহেতু উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল চলছে, একটু আগেই দেখালাম, তাহলে এখানে শীতকাল চলবে। তাহলে বুঝতে পারলে? উরুগুয়ে অপশনটাই তোমাদের হবে সঠিক উত্তর। তাহলে তোমরা কিভাবে লিখবে দেখো, তোমরা উত্তরটা এইভাবে লিখবে, জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকায় যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো উরুগুয়ে। এর পরের প্রশ্নটা দেখো, স্তম্ভ মেলাও, 4 নম্বর রয়েছে,
2.1-এ আছে স্থানীয় বায়ু। এই স্থানীয় বায়ুকে কি বলা হয় চলো দেখে নিই। তোমরা তোমাদের ভূগোল বইতে চলে যাবে 40 নম্বর পেজে। দেখো স্থানীয় বায়ুকে, এই দেখো স্থানীয় বায়ু, এই যে দেখতে পাচ্ছ, এই স্থানীয় বায়ুকে কিন্তু চিনুক বলা হয়। তাহলে তোমাদের সঠিক উত্তরটা কি হবে, চিনুক, অর্থাৎ 2 নম্বরটা। এরপরে রয়েছে বেশি উচ্চতার মেঘ। তাহলে বেশি উচ্চতার মেঘকে কি বলা হয়, দেখো তোমরা 43 নম্বর পেজে চলে যাবে। দেখো এখানে বেশি উচ্চতার মেঘ এখানে দেয়াই রয়েছে, দেখো পরিষ্কার, তাকে সিরাস বলা হয়। এই দেখো সিরাসের চিত্র। আবার এই উচ্চতাতে আরেক প্রকার মেঘও দেখা যায়, এই দেখো এরকম দেখতে, একে সিরোস্ট্র্যাটাসও বলা হয়। কিন্তু আমাদের প্রশ্নপত্রে শুধু দেখো সিরাস কথাটা আছে, তাই আমরা 2.2-এরটা করে দেবো 4 নম্বর। এরপর দেখো দক্ষিণ আমেরিকার একটি হ্রদ, এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 95 নম্বর পেজে চলে যাবে। এ দেখো এখানে উল্লেখই রয়েছে টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। তাহলে দেখলে দক্ষিণ আমেরিকার একটা উচ্চতম হ্রদ কিন্তু টিটিকাকা। তাহলে তোমরা এখানে উত্তরটা কি করবে, 1 নম্বর অপশনেরটা করবে, টিটিকাকা। এরপরেরটা দেখো 2.4-এ রয়েছে পশুচারণ ভূমি, এটা কোনটা হবে, এটা একটাই অপশান বেঁচে আছে এস্টেন্সিয়া, সেটা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা তোমাদের ভূগোল বইতে 106 নম্বর পেজে চলে যাবে, সেখানে দেখো এখানে উল্লেখই রয়েছে যে পশুচারণ ভূমিটার নাম এস্টেন্সিয়া। এটা কোথায়, দেখো পম্পাস অঞ্চল, যেটা কি না দক্ষিণ আমেরিকার অন্তর্গত। পম্পাস অঞ্চলের যে পশুচারণ ভূমিটা রয়েছে তাকে কিন্তু এস্টেন্সিয়া বলা হচ্ছে। তাহলে পশুচারণ ভূমি হয়ে যাবে এস্টেন্সিয়া। তোমরা কীভাবে উত্তরটা লিখবে দেখে নাও, তোমরা এইভাবে পাশাপাশি লিখে দেবে, ক স্তম্ভ খ স্তম্ভ বলে পাশাপাশি সঠিক উত্তরটা লিখে দেবে। স্থানীয় বায়ু চিনুক, বেশি উচ্চতার মেঘ সিরাস, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ টিটিকাকা, আর পশুচারণ ভূমি হবে এস্টেন্সিয়া। দেখে নিলে এর পরের প্রশ্নটা দেখি চলো। 3 নম্বরে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, 2 নম্বর করে রয়েছে, দুটো প্রশ্ন আছে এখানে। 3.1, মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 32 নম্বর পেজে চলে যাবে, সেখানে দেখবে এই অংশটাতে দেয়া আছে। তাহলে এটা সাজিয়ে কিভাবে লিখতে হবে দেখে নাও। এখানে যেহেতু 2টো কারণ চেয়েছে তাই 2টো পয়েন্ট দেবে। এইভাবে লিখবে উত্তরটা, মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির 2টি কারণ হলো, ড্যাশ দেবে, 1 নম্বর পয়েন্ট লিখবে বরফাবৃত অঞ্চল। মেরু অঞ্চলে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী। তার পরের পয়েন্ট দেবে 2 নম্বর, তির্যক সূর্যরশ্মি, এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় তাপের প্রভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম হয়, ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে। দেখে নিলে এর পরের কোশ্চেনটা দেখো, দক্ষিণ আমেরিকার নদীগুলির 2টি বৈশিষ্ট্য লেখো। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 100 নম্বর পেজে চলে যাবে, এখানে দেখবে পরিষ্কার দেয়াই আছে নদীর বৈশিষ্ট্য, 4টে বৈশিষ্ট্য আছে, তোমরা যে কোনো 2টো বৈশিষ্ট্য লিখে দেবে। দেখো এখানে পয়েন্ট করা নেই, আমি পয়েন্ট করে লিখে দিয়েছি, তোমরা এইটা লিখবে। 1 নম্বর পয়েন্ট লিখবে আয়তন ও দৈর্ঘ্য, দক্ষিণ আমেরিকার নদীগুলি অধিকাংশ দৈর্ঘ্য আয়তন বিশাল আকৃতির হয়। এর পরেরটা দেখো 2 নম্বর দিয়ে লিখবে চিরপ্রবাহী, নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট, তাই এই নদীগুলি চিরপ্রবাহী, বুঝতে পারলে। এর পরের কোশ্চেনটা দেখো, 4.1-এ বলেছে প্রতীব ঘূর্ণপাত ঘূর্ণপাতের বিপরীত অবস্থা, বক্তব্যটির যথার্থতা বিচার করো। কিভাবে লিখবে দেখো, এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 41 নম্বর পেজে চলে যাবে, সেখানে দেখবে এইখানে ঘূর্ণপাত রয়েছে, এখানে প্রতীব ঘূর্ণপাত রয়েছে, এই 2টো পড়ে নেবে, পড়ে নিয়ে তুলনামূলক একটা আলোচনা করতে হবে। আমি লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে লিখে নেবে। প্রতীব ঘূর্ণপাত এবং ঘূর্ণপাতের মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে, এগুলি হলো, ক নম্বর দিয়ে উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টির ক্ষেত্রে, প্রতীব ঘূর্ণপাতের ক্ষেত্রে কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়, তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ এবং বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ, প্যারা চেঞ্জ করে লিখবে। কিন্তু ঘূর্ণপাতের ক্ষেত্রে হঠাৎ অল্প জায়গায় বায়ুর চাপ কমে যায়, তখন কেন্দ্রে থাকে নিম্নচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় উচ্চচাপ, অর্থাৎ এর পুরো বিপরীত। এর পরের পয়েন্ট খ দিয়ে লিখবে বায়ুর অধগমন ও ঊর্ধ্বগমনের ক্ষেত্রে, প্রতীব ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়,
এবং শীতল ভারী বায়ু ওপর দিক থেকে নিচের দিকে নেমে আসে, অর্থাৎ অধোগামী হয়। তারা চেঞ্জ করে লিখবে, কিন্তু ঘূর্ণপাতের ক্ষেত্রে বাইরের দিক থেকে বায়ু কেন্দ্রের দিকে প্রবেশ করে এবং উষ্ণ হালকা বায়ু নিচের দিক থেকে ওপরের দিকে চলে যায়, অর্থাৎ ঊর্ধ্বগমন ঘটে। গ দিয়ে লিখবে বায়ু প্রবাহের গতিবেগের ক্ষেত্রে। প্রতিপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ু মৃদুমন্দ গতিতে প্রবাহিত হয়। প্যারা চেঞ্জ করে লিখবে, কিন্তু ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ু প্রবল গতিতে কুণ্ডল আকারে পাক খেতে খেতে প্রবাহিত হয়। তারপরে নিচের লাইনে ড্যাশ দিয়ে লিখবে, এই সমস্ত কারণেই বলা হয় যে প্রতিপ ঘূর্ণপাত ঘূর্ণপাতের বিপরীত অবস্থা। বুঝতে পারলে উত্তরটা কীভাবে লিখবে? এর পরের কোশ্চেনটা দেখি, চলো নিচের প্রশ্নটির উত্তর দাও। দেখো একটাই প্রশ্ন আছে, 5 নম্বর, 5.1-এ বলেছে, হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ, ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 90 নম্বর পেজে চলে যাবে। সেখানে দেখো এখানে চিত্রের আকারে দেয়াই রয়েছে কৃষি উন্নতির কারণ, এখানে প্রত্যেকটা পয়েন্ট দেয়া আছে, আমি সেইগুলো ব্যাখ্যা করে লিখে দিয়েছি। দেখো তোমরা এইভাবে লিখবে, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল জমি, হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ সমতল জমি কৃষিজ ফসলের উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু, আর্দ্র জলবায়ুর কারণে এখানে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়। এছাড়া নাতিশীতোষ্ণ জলবায়ু চাষবাসের সমৃদ্ধি ঘটাতে যথেষ্ট সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট লিখবে, উর্বর মৃত্তিকা, এই অঞ্চলের উর্বর চার্ণজম মৃত্তিকায় কৃষিজ ফসল উৎপাদন বেশি হয়। এরপরে 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, চাষযোগ্য জমির পরিমাণ বেশি, হ্রদ অঞ্চলে চাষযোগ্য জমির পরিমাণ বেশি ফলে এখানে বিভিন্ন ফসলের চাষ হয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, উন্নত প্রযুক্তি ও উন্নত কৃষিজ যন্ত্রপাতি, এই অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসলের উৎপাদনের হার বেশি হয়। 6 নম্বর পয়েন্ট, জলসেচ, এই অঞ্চলের হ্রদগুলোর জল কৃষিক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জলসেচে ব্যবহৃত হয়। এরপর 7 নম্বর দিয়ে লিখবে, ঘনবসতি, এই অঞ্চলটি ঘনবসতিপূর্ণ, তাই শ্রমিকের যেমন অভাব হয় না তেমনি কৃষিজ ফসলের প্রচুর চাহিদা থাকে। এরপর 8 নম্বর লাস্ট পয়েন্ট লিখবে, শস্যাবর্তন, শস্যাবর্তন পদ্ধতিতে চাষের ফলে সারা বছর ধরে ফসল উৎপন্ন হয়। তাহলে আজকে আমি তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 7, যেটা তোমরা অক্টোবর মাসে পাবে, এই কোশ্চেনটা পুরোটাই বইয়ের পেজ নম্বর দেখিয়ে সলভ করে দিলাম। আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। আজ এই পর্যন্তই, সবাই খুব খুব ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।